কি আছে এই খামে? এটা একটা ডায়েরির কপি অনার। 1 জানুয়ারি 2007 সকালবেলা দক্ষিণ কলকাতার কোনো একটা থানায় একজন স্ত্রী তার নিখোঁজ স্বামীর জন্য ডায়েরি করতে যান। ইওর অনার, যাকে আমরা খুঁজছিলাম তাকে তো আমরা পেয়ে গেছি। মিসিং পার্সন ডায়েরি দিয়ে আমরা কি প্রমাণ করতে চাইছি? অবজেকশন ইওর অনার, আমি অনুরোধ করছি আদালতের কাছে আমাকে আমার বক্তব্য শেষ করতে দেওয়া হোক। অবজেকশন সাসটেইনড, আপনি বলুন। ইওর অনার, যার হতভাগ্য স্ত্রী ডায়েরিটা করেন তার নাম রূপক দত্ত। 31 ডিসেম্বর রাত্রিবেলা বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে খেতে যান, তারপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। আমি তো বুঝতে পারছি না ইওর অনার, এই কেসের সঙ্গে এই ডায়েরির কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে ইওর অনার, গভীর সম্পর্ক আছে। তবে সেই কথা বলার আগে আমি আপনাকে একটা ছোট্ট গল্প শোনানোর অনুমতি চাইছি। ইউ মে প্রসিড ইওর অনার। শহরের কোন একটা অনাথ আশ্রমে বড় হচ্ছিল এক মেধাবী শিশু। এক তরুণ দম্পতি একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে সেই মেধাবী শিশুটিকে দেখতে পায়। এই দম্পতির শিশুটিকে খুব পছন্দ হয়ে যায়, দুজনেরই খুব ভালো লাগে শিশুটিকে, এবং তার পরিণতি হিসেবে এই শিশুটির পড়াশোনার দায়িত্ব নেয় ওই তরুণ দম্পতি। শিশুটিও দম্পতিকে কিন্তু নিরাশ করেনি ইওর অনার। সে বড় হয়ে মেরিন ইঞ্জিনিয়ার হয়, জাহাজে চাকরি পায়, আর তারপরে বছরের পর বছর সমুদ্রে ভেসে বেড়াতে থাকে। ও হ্যাঁ, দুটো কথা বলতে ভুলে গেছি ইওর অনার। এই সরিদায় দম্পতি ওই অনাথ শিশুর পড়াশুনোর দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে আরও একটা কাজ করেছিল যা তাদের মাহাত্ম্যকে বাড়িয়ে দিয়েছে। সেটা কি? না, সমাজের পরিচয়ের ক্ষেত্রে এই শিশুটিকে ওই দম্পতি তাদের পদবি ব্যবহারের সুযোগ দিয়েছে। না ইওর অনার, এটা কিন্তু বিনা স্বার্থে ওনারা করেননি। ওদের একটা স্বার্থ ছিল, ওদের একমাত্র সন্তান, কন্যা সন্তান, তার সঙ্গে এই অনাথ শিশুটির বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল। এবং ঘটনা ঘটল তাই, সেই অনাথ শিশুটির সঙ্গে এই দম্পতির কন্যার বিয়ে হলো, সুখী বিবাহিত জীবন শুরু হলো। তারপরেই সেই কন্যার বিবাহিত জীবনে নেমে এলো ঘোর অন্ধকার। 2 বছর 6 মাস 18 দিনের সুখী দাম্পত্য জীবনের পর যখন ওই মেয়েটির জীবনে ঘোর অন্ধকার নেমে এলো, তখন সেই দম্পতির জীবনেও নামলো সেই একই অন্ধকার ইওর অনার। ওই অনাথ শিশুটি 31 ডিসেম্বর বাড়ি থেকে বেরিয়ে গেলেন, আর ফিরলেন না, নিখোঁজ হয়ে গেলেন। হ্যাঁ ইওর অনার, সেই অনাথ শিশুটির নামই রূপক দত্ত, আর সেই সরিদয় দম্পতি আমাদের মধ্যে এখানে উপস্থিত, মিস্টার বিজন দত্ত এবং শ্রীমতী রাখি দত্ত। আর এই ডায়েরিটি করেছিলেন স্বাতী দত্ত, এই দম্পতির একমাত্র সন্তান আর রূপক দত্তের স্ত্রী। অসাধারণ, অসাধারণ! আমার বন্ধুর বোধহয় ওকালতি ছেড়ে গল্প উপন্যাস লেখার শখ হয়েছে স্যার। সত্যি গল্পটা অসাধারণ ইওর অনার। আমার বক্তব্য প্রমাণ করার জন্য যে থানায় এই ডায়েরিটা করা হয়েছিল সেই থানার অফিসার ইনচার্জ মিস্টার সামন্তকে আমি কিছু প্রশ্ন করার অনুমতি চাইছি। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সামন্ত, আপনি ওনাকে চেনেন? হ্যাঁ। কি করে চিনলেন? 1 জানুয়ারি সকালে উনি ওনার স্বামীর নিখোঁজ হওয়ার ডায়েরি করতে এসেছিলেন ওনার মা বাবার সঙ্গে, তখনই থানায় দেখেছি। বাব,
এতদিন আগের ব্যাপার, তাও একদিন দেখে আপনি ওনার মুখটা মনে রাখতে পেরেছেন? মনে আছে, তার কারণ উনি থানায় এসে খুব কান্নাকাটি করেছিলেন, একেবারে অজ্ঞান হয়ে পড়েছিলেন, আমাকেই অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে পাঠাতে হয়। তা এতটাই যখন মনে আছে, ওনার নামটাও নিশ্চয়ই আপনার মনে আছে। আচ্ছা, আপনি কি ওনার নামটা বলতে পারেন আমাদের কাছে? হ্যাঁ, স্বাতী দত্ত। দ্যাটস অল ইউ ওয়ান্ট? কোর্ট দুপক্ষ উকিলের তথ্য প্রমাণাদি দেখে, সাক্ষীদের সাক্ষ্য শুনে এই মতে পৌঁছচ্ছে যে ওনার প্রকৃত পরিচয় স্বাতী দত্ত, সোহিনী রায়চৌধুরী নয়। ওনাকে এক্ষুনি মুক্তি দেওয়ার হুকুম দেওয়া হচ্ছে এবং এই ঘটনার সাথে যুক্ত পুলিশ কর্তৃপক্ষকে তিরস্কার করা হচ্ছে, একজন নিরীহ নির্দোষ মহিলার উপর অবিচার করার জন্য। সরি ডাক্তার, আপনি আমাকে সরি বলে দিলেন, আপনার দায়িত্ব শেষ হয়ে গেল। কিন্তু আমার জন্য অনেকে অপেক্ষা করছে জানেন, এই আশা নিয়ে যে আমি তাদের কাছে গিয়ে বলবো সৈনিক শাস্তি হয়েছে। তাদের আমি কি বলি বলুন তো মিস্টার মিত্র, কি বলবো আমি? বাবাকে, আকাশকে, নার্সিংহোমে শুয়ে থাকা আমার মাকে, বৃষ্টিকে, আমি আপনার মতো সরি বলে দেওয়াটা তো আমার পক্ষে খুব সহজ হবে না মিস্টার মিত্র, সহজ হবে না। আপনি আজকে আমাকে বড় বড় অসহায় করে দিলেন, বড় অসহায় করে দিলেন। না ডাক্তার, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, আমাদের লড়াই চলবে। হ্যাঁ ডাক্তার। বুড়ি শাশুড়ির ঘরে সবকিছু চাপিয়ে উনি বাপের বাড়িতে গেছেন ফুর্তি করতে, জেল থেকে ছাড়া পেয়েছে, এমন ওরা ভাব দেখাচ্ছে যেন ডাক্তারি পাস করে বিলেত থেকে ফিরেছে ছেলে। আর হবে নাই বা কেন, নিজের পেটের ছেলে যদি শত্রু হয় তাহলে আর বাইরের লোককে আমি কি বলবো? ভাই শোন না, তুই বরং কি বাড়ি চলে যাবো বলছিস? না মানে ভিতরে আয়। মাসিমা, মাসিমা, এই যে যাক অবশেষে তুমি বাড়িতে ফিরলে বৌমা। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যে দুর্গা পুজোর মতো পাঁচ সাত দিন তোমার ভাইয়ের জন্য উৎসব চলবে, তা তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে বৌমা। না মা, মানে তা পাড়ার লোকজনকে নেমন্তন্ন করে ঠিক খাওয়ানো হয়েছিল তো, প্যান্ডেল, মেরাপ, মাইক সব লাগানো হয়েছিল, কোনো ত্রুটি হয়নি তো বৌমা? মা আসলে কাল রাত্রিরে মা আমাকে তো ছাড়তে চাইলো না, আর বুঝতেই পারছেন ভাইয়ের অবস্থা। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি বুঝতেই পারছি, ঠিক কথা। তো তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন বৌমা? হ্যাঁ,
ওই দেখো না, বাবুর তো গরমের ছুটি পড়ে গেছে, তো তুমিও না হয় বাপের বাড়িতে কিছুদিন গরমের ছুটি কাটিয়ে আসতে পারতে। দিদি দু কাপ চা করতো আমার আর মাসিমার জন্য। কিরে যা যা, আপনার সঙ্গে আমার কথা আছে মাসিমা। না তোমার সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না। কথাটা যদি দিদির বাড়ি ভাগ পাওয়ানি হয় তাহলে? হ্যাঁ ও ও মা, দেখো দেখিনি তুমি দাঁড়িয়ে আছো কেন বাবা, বসো দাঁড়িয়ে থাকো না, বসো। ও বৌমা শোনো, ওই তোমার ভাইয়ের জন্য একটা ডিম, না না একটা ডিম কেন, দুটো ডিম দিয়ে অমলেট করে নিয়ে এসো কেমন। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি এসো কিন্তু। বলো বলো বাবা বলো, ওই কি যেন বলছিলে বৌমার ওই ভাগের ব্যাপারটা নিয়ে? জানেন তো অনেকদিন লগাবে কাটিয়ে এলাম, শুধু ওই চোর ডাকাত বদমাইশ সারাদিন এদের সঙ্গে ওঠা বসা। ইস, আগে কি হতো খুব ঝগড়া করতাম, চেঁচাতাম, তখনই দাদাদের ট্রেনিংয়ে কথাটা আর বেশি বলি না, হাতটা বেশি চলে আজকাল। মানে তুমি কি আমাকে ঠিক ধরেছেন, ভয় দেখাচ্ছি, লকআপে থাকাটা তো অভ্যেস হয়ে গেছে, এই পুলিশ কোর্ট লকআপ এগুলোতে আর ভয় লাগে না জানেন। কিরকম ধরুন ধরুন পার্থদা একদিন রাত্রির করে রিহার্সাল থেকে ফিরছে, অন্ধকার, একজন ধরে খেলিয়ে দিল। এই যে আপনাদের বাড়িতে এত দামি দামি জিনিস, মনে করুন একদিন এলাম মাথা গরম হয়ে গেল, ভাঙচুর শুরু করলো। মা কি হলো? বলুন বলুন, কিছু হয়নি বলুন, কিছু হয়নি। ও হ্যাঁ না, কিছু হয়নি বৌমা। তো পার্থদা মার খেলো, আপনাদের বাড়ির জিনিসপত্র ভাঙচুর হলো, আপনি কি করবেন? ডায়েরি করবেন, পুলিশ ধরে নিয়ে যাবে, আবার আমি বেরিয়ে আসবো, পার্থদা আরো বেশি মার খাবে, আপনাদের এই জিনিসপত্র আরো বেশি করে ভাঙচুর হবে। ভাবুন কি করবেন। না আমি কিছু করিনি তো, কিছু করিনি আমি। দিদির সাথে একটু ভালো করে নিচু স্বরে কথা বলুন, ভালো মন্দ খেতে দেবেন, নিজের মেয়ের মতন ব্যবহার করবেন। হ্যাঁ হ্যাঁ একদম, না হলে কিন্তু। না 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 তুমি ভেঙো না বাবা, তুমি যা যা বললে আমি তাইতে করব, আমি তাইতে করব। আসি। ভাই মা, মা ভাই কোথায় গেল? চলে গেল, চলে গেল। না না আমি যেতে বলিনি, ও একা একা এমনি এমনি চলে গেল জানো, আমি না খেয়ে চলে গেল। হ্যাঁ না খেয়ে, আমি তো খেতে বলেছিলাম কিন্তু তাও না খেয়ে চলে। তুমি খাও বৌমা, তুমি খিদে পেয়েছিলে বলছিলে না মা? বৌমা আমি খাওয়ার দুষ্টুমি করতে নেই, খাও 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 বৌমা খাও, ভালো করে খাও, বৌমা তুমি খাও, ভালো করে মা, বৌমা ডবল ডিমের অমলেট তুমি ভালো করে খাও, না খাও, চিবো চিবো। চল মাঠে বস। কি ম্যাডাম খুশি তো? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হোয়াট এভার ইউ হ্যাভ ডান, থ্যাংক ইউ। যান মেঘের বাড়ি যান, আপনি চলুন, ইউ মাস্ট কাম, চলো চলো।
আমার চলে এবার লক্ষ্মী বাবা আমার, আমি তো জানতাম তুই বেরিয়ে আসবি আজ। রিয়েলি থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম একটা ইম্পর্টেন্ট কেসে তোমার কি হিয়ারিং করলে? একটা রায় বার করতে পারলে না? মিস্টার মিত্র কি করছিলেন? কোর্ট রায় দিয়েছে। গুড, ভেরি গুড। তাহলে তো মিস্টার মিত্র প্রমাণ করতে পেরেছে ও একদিন নাটক করছিল, ও অ্যাকচুয়ালি শোনেনি, সাথী নয়। না, আমরা যাকে অ্যারেস্ট করেছিলাম ও সাথী, সাথী দত্ত। না না, সত্যি তুমি নিশ্চয় ইয়ার্কি মারছো, তুমি নিশ্চয় আমার সঙ্গে ইয়ার্কি মারছো, তাই না? না আদি, 31 ডিসেম্বর করা একটি ডায়েরি দেখে ওদের উকিলরা প্রমাণ করে দিয়েছে যে ও সাথী, সাথী দত্ত। ওর বাবা বিজন দত্ত, মা রাখি দত্ত, আর ওর স্বামীর নাম রূপক দত্ত, যে ছোটবেলা থেকে অনাথ আশ্রমে মানুষ হয়েছিল। আর ওর এই পড়াশোনার খরচ চালিয়েছিল বিজন দত্ত। ওই 31 ডিসেম্বর রাত থেকে নিখোঁজ, আর 1 জানুয়ারিতে বিজন দত্তরা যে নিখোঁজের ডায়েরিটা করেছিল তার কপির ওপরই কোর্ট রায় দিয়েছে। না, আমি বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না যে ও সহিনি নয়। সত্যেন, তোমার হাত থেকে ওরা ছাড়া পেল কি করে? কি করে ছাড়া পেল সহিনি? তোমার সাথে শ্রীমতির পুরনো বন্ধুত্ব, আমার তো ব্যাপারটা ভালো লাগছে না। সত্যি কি হলো ঘটনাটা? কি করে হলো এটা? ম্যাডাম, সোহিনী কোনো খবর? ও সোহিনী নয় ম্যাডাম, ও আপনার মেয়ে নয়। কোর্ট রায় দিয়েছে ও সাথী দত্ত, কোর্ট ওকে মুক্তি দিয়েছে। সোহিনী নয়, ও সোহিনী না, ও তো সোহিনী হতেই পারে না, ও সোহিনী হতে পারে না। পালিয়েছে, পালিয়েছে, সাথী দত্ত পালিয়েছে, সাথী দত্ত পালিয়েছে, পালিয়েছে। যান যান, আপনি যান, পালিয়েছে বলছি না, যান। সোহিনী, সোহিনী কোথায় তাহলে?